আজকে নিয়ে চলে এলাম আমার একটি নতুন বক্স। বুঝতে পারছো এই বক্সের ভিতরে কি আছে? গেস করো, তাড়াতাড়ি গেস করো। আর এই যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে আছে পিকনিকে কোনো একটা জিনিস, মানে পিকনিক করতে যাব, মানে জানুয়ারি মাসের এবারে শেষ, ফেব্রুয়ারিতে বেশিরভাগ পিকনিকে যাই। তো আজকে বেসিক যেটা দেখাতে চলেছি সেটি হলো একটি বড় বক্স, সামনে বসে আছে, বুঝতে পারছো? আর বাট এই যে বক্সটা আছে এর ভিতরে কি থাকতে পারে গেস করো তাড়াতাড়ি। যে এর আগে কমেন্ট করবে, আনবক্সিং এর আগে কমেন্ট করবে, সে সত্যটা বলবে কিন্তু। তো এর ভিতরে যে জিনিসটি আছে সেটি ধামাকাদার একটি জিনিস, যেটা পিকনিকে বেসিক লাগে, সেটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এবং দেখতে পাচ্ছি ফ্লিপকার্টে প্রায় 6-7 হাজার টাকার কাছাকাছি খরচা পড়ে গেছে। এটা নিয়েই কিন্তু পিকনিকে যাবো, আর পিকনিক করতে যাবো, এটা নিয়েই বেরোবো। তো চলো, তোমরা কি করলে না করলে সঠিক কমেন্ট করে থাকলে অবশ্যই বলবে। আজকে এটা কিন্তু আনবক্সিং করছি, তো চলো বেশি কথা বলবো। সেলুন দোকান থেকে দাড়ি ফেলা একটা মাল নিয়ে চলে এসেছি, যেটা নিয়ে এখনই কাটা হবে। ঠিক আছে, আমি নতুন ব্লেড তো কিনিনি, যেহেতু এই দেখো সেলুন দোকান থেকে চেয়ে নিয়ে চলে এসেছি। চলো বেশি কথা বলবো না, আনবক্সিং করছি। জটকালি গেলাম, বকখালি গেলাম, বা এবং সুন্দরবন টুরিস্টে গেলাম, এটা নিয়ে চলে যাবে কিন্তু। যেখানে সেখানে রনে বনে জলে জঙ্গলে কিন্তু সব চলবে। আর এটা তোমার ব্যাটারি সিস্টেম, মানে এটা চার্জেবল সিস্টেম, এটাকে যতক্ষণ একবার চার্জ করলে মিনিমাম 9 ঘন্টার কাছাকাছি কিন্তু এটা ব্যাকআপ দেবে। এটা জেব্রোনিক্স এর 70 ওয়াটের আরএমএ আউটপুট আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি, আর এই জিনিসটা কিন্তু খুবই অসাধারণ হতে চলেছে। কেমন হয় আমি তো অবশ্যই প্লে করব, দেখলে বুঝতে পারবে। তো চলো, আরো একটি বক্স আছে। প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছে, এখানে এগুলোতে ভিতরে আছে আর একটা USB টু টাইপ সি হেডফোন টু হেড আর্স লাইনের যে কর্ডটা থাকে সেটা এর মধ্যে আছে। আর জেব্রোনিক্স এর একটা কার্ড দিয়েছে, সুন্দর কার্ড, হয়তো স্ক্যানে কোনো কিছু মিলতে পারে। এটা একটা কিওয়ার্ড দেওয়া আছে, থেকে 2.5 কেজির কাছাকাছি ওয়েট আছে। জেব্রোনিক্স অলওয়েজ অ্যাহেড, ব্লুটুথ মোড, আর লাইটের ব্যবস্থা দুদিকে, মানে এক সাইড থেকে মানে কোনো মিউজিক প্লে হলে আলাদাভাবে কিন্তু লাইটিং এর দিকে এ হতে পারে এটা। চলো কানেক্ট করে নিই। জেব সাউন্ড ফিস্ট 500 ইজ নাও কানেক্টেড, কানেক্ট হয়ে গেছে। এটা ভারতে ব্যান করেছে, মানে ভিট ব্যান অ্যাপটি আছে, এটা থেকে প্লে করলে, সাউন্ড প্লে করলে সব সময় কিন্তু মিউজিকের থেকে সাউন্ড কোয়ালিটিটা একদম পুরো ক্লিয়ারিটি পাওয়া যায়, আর সাউন্ডটার একটা তেজ থাকে। ভিট ব্যান থেকে সাউন্ড, অডিও সাউন্ড বা যে কোনো সাউন্ড যদি প্লে করো সব থেকে কিন্তু বেটার, মানে ভিডমেন্টে যেটা হয়। আমি তো বেশি অডিও স্টোরি শুনি। আচ্ছা, মিডনাইট হার্ট স্টেশন থেকে একটা গল্প প্লে করি। কি গো, কি হলো তোমার? অডিও মানে একটা বেস সিস্টেম যেটা হয়, বেস থেকে মুভি যাওয়ার জন্য কিসে যেন আধ পচা দেহগুলো চুরি করে নিয়ে যেতে লাগে। গোল শূন্য মায়েদের মধ্যে কেউ ম্যাক্স ভলিউম আত্মহত্যার পথ বেছে নিল। মাথার উপর ঘূর্ণায়মান শকুনের দল দেখলে বুকের ভেতরটা হুহু করত সকলে। বলরাম এসে সদর দরজা থেকে হাত দিল। কোড়েল এটা তো অডিও স্টোরি শুনলাম, বাট এবারে ঘরটা পুরো কাঁপছে, মানে এমন একটা পরিস্থিতি। হ্যাঁ, ঘরটা পুরো কাঁপতে চলে, মানে এতটুকু একটা সাউন্ড বক্সের এতটা তেজ, বেস কোয়ালিটি অতিরিক্ত সুন্দর, বা খুবই সুন্দর মিষ্টি সাউন্ড একটা, যার কারণে অডিও স্টোরি দিয়ে টেস্ট করলাম। কেননা অনেক গানে তো মিউজিকের সাথে যেগুলো তাল মেলায় সেগুলো অতটা বোঝা যায় না, আমাদের ফ্যাট ফ্যাট টাইপ আওয়াজ এসে যায়, যার কারণে তোমার তার মানে প্রথমে অডিও স্টোরি দিয়ে প্লে করলাম, যাতে অডিও স্টোরি সাউন্ডটা যাতে ক্লিয়ার শোনা যায়। তো চলো একটা প্রথম গান প্লে করবো, কি গান প্লে করবো আর ডিজে দিয়ে। ঠিক আছে, হাতে নিলে অন্য একটা ফিল লাগে।
সিস্টেমটা এটা কভার করা আছে। এখানে টাইপ সি ডিসি 5 ভোল্ট, ডিসি 5 ভোল্টের একটা 5 ভোল্ট 1A আউট মাইক্রো এসডি কার্ড, এবং চার্জের কতটা কি হলো, চার্জ হয়েছে কিনা একটু সঠিকালি এই জায়গায় কিন্তু দেখাবে ওটা। এই সাইডটা দেখতে পাচ্ছ, সাউন্ড মেইনটেনেন্সের জন্য কিন্তু দু সাইড রাবার টাইপ দেওয়া আছে, যেহেতু বেসটা এর ভিতর থেকে সম্পূর্ণভাবে বাইরে না বেরিয়ে এর ভিতর থেকে বেসটা কন্ট্রোল করতে পারে, যার কারণে এটা কিন্তু দেওয়া আছে। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা টাইম অন্য একটা নতুন ভিডিওতে। এটা কেমন লেগেছে, পিকনিকের জন্য কি বেটার, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। আর ফেসবুক থেকে দেখলে এখনো ফলো কেন করছো না, তাড়াতাড়ি ফলো করে নাও। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও।